আসসালামু আলাইকুম, নাহি সুইশে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো বিকালের নাস্তা, চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ওয়েজেস যেটাই বলেন। প্রথমে আমি তিনটা মাঝারি সাইজের আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে 1 সেন্টিমিটার পুরু করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে, এবং এর চারিদিকের যে বেষ্টনী সেটা 1 সেন্টিমিটার পুরু করে হবে। তিনটা আলু থেকে আমি সমান পরিমাণ নিলাম, আশেপাশের সাইডগুলো আমি আর আলাদা করলাম না, একবারেই নিয়ে নেব যেহেতু আমরা ঘরেই খাবো। তো এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে আমি একটা বাটিতে কয়েকবার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাতে এতে আলুর যে স্টার্চ থাকে সেই স্টার্চগুলো পড়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এরপরে আমি হাঁড়িতে পানি গরম দিয়েছিলাম, পানিটা যখন টকবক করে ফুটে উঠলো তখন আমি আলুগুলো আবার 3 বার করে ধুয়ে আলুটা পানিতে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সামান্য লবণ দিয়েছি যাতে আলুর মধ্যে লবণের একটা স্বাদ প্রবেশ করে। আর মনে রাখতে হবে যে 3 মিনিট চুলা চলন্ত অবস্থায় এবং 2 মিনিট চুলা অফ অবস্থায় টোটাল 5 মিনিটের বেশি আলু পানির মধ্যে রাখা যাবে না, তাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে। জাস্ট আলুটা একটু ভাপিয়ে নেওয়া কোনো মতে, যদি কেউ না চান ভাপিয়ে নেওয়ার কাজটা নাও করতে পারেন, এটা অপশনাল, এক একটা পদ্ধতি মাত্র। এবার আলুগুলো আমি ছাকনির সাহায্যে একটু মাঝে মাঝে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমার টোটাল সময়টা যখন পার হয়ে যাবে তখন এই আলু গরম অবস্থায় আরও কিছু সময় কুক হবে, এজন্য কোনো মতেই 5 মিনিটের বেশি রাখা যাবে না। তাই আমি এখানে মাঝে আমি ওই 3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। 3 মিনিট এমনি জাল দিয়েছি, 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমি ঢাকনা থেকে তুলে আলুগুলো একটা ঝাঁঝরির মাধ্যমে তুলে খুব ফ্রিজের অনেক ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানিতে কিছু সময় রেখে পানি ঝরিয়ে নেব। নিয়ে এর যে গরমটা ভেতরে যে কুক খাওয়া পদ্ধতিটা এটাকে আমি রোধ করব, যাতে আলুটা যে পর্যন্ত সেদ্ধ হয়েছে ও পর্যন্তই থাকে, এর থেকে বেশি কুক হতে না পারে। ভালো করে ঝাঁকিয়ে পানি ঝরিয়ে নেব। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল নেব যাতে এই আলুগুলো আমি ডুবো তেলে ভাজতে পারি। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এটা আমি গরম হতে দিলাম, অল্প আছে, এই ফাঁকে আমি আমার আলুর মধ্যে পরিমাণ মতন এখানে 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চা চামচ লাল ঝালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ। এখানে চাইলে আপনারা অন্য মশলা অ্যাড করতে পারেন, তবে আমি করিনি, আমি খুব সিম্পলভাবে বানাবো। আমি বানানোটা এমনভাবে করব যাতে আপনাদের হাতের কাছে কোনো কিছু না থাকলে আপনারা আমার মতো করে বানিয়ে খেতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটাকে প্রত্যেকটা আলুর গায়ে যাতে এই কর্নফ্লাওয়ারের একটা কোটিং তৈরি হয় এভাবে করে মাখিয়ে নেব, সেই সাথে লবণ আর ঝালটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। তেলটা অত্যাধিক গরম হতে দেওয়া যাবে না, তেলটা গরম হবে কিন্তু দেওয়ার সাথে সাথে যাতে পুড়ে না যায় সেই খেয়াল রাখতে হবে। এর মধ্যে আলু দিলাম, দেখলেন যে খুব একটা চটপট করে ওঠেনি, এর মধ্যে আমি সব আলুগুলো একটা একটা করে ঝেড়ে ঝেড়ে দিয়ে দেব। দিয়ে আমি সব আলুগুলো প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, এভাবে এটাকে 7 থেকে 8 মিনিট এই অবস্থাতেই রেখে দিতে হবে। খুব নাড়াচাড়া করলে এর গায়ে যে কর্নফ্লাওয়ারের কোটিংটা করা হলো এটা খুলে যাবে, ঝরে যাবে, তেলের সাথে মিশে যাবে, ধুয়ে যাবে, এক কথায় কোটটা থাকবে না, আলুটা ক্রিস্পি করতে যে সাহায্য করে সেটা করবে না। এভাবে রেখে দিয়ে তারপরে যখন পূর্ণাঙ্গ সময় হয়ে আসবে তখন এটাকে আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে একটু একটু করে ধাক্কা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে এপাট ওপাট করে, যাতে সব জায়গাতে সমান পরিমাণ তাপমাত্রা পৌঁছে যায়।
এবং যথাসম্ভব লো আঁচে, যতটা লো করা যায়, একদম মিউটে না, মিডিয়ামের সবচেয়ে নিম্ন স্তরে যে চুলার ভলিউমটা থাকবে, এভাবে রান্না করতে হবে যাতে ধীরে ধীরে আলুগুলো ক্রিস্পি হয় এবং উপরের পার্টগুলো মচমচে হয়। এভাবে করে অনেক সময় ধরে আলুগুলো ভেজে নিতে হবে। যত সময় নিয়ে ভাজবেন তত সুন্দর ক্রিস্পি হবে। প্রয়োজনে একবার ভেজে তুলে ঝরিয়ে ঠান্ডা করে আরও একবার ভাজলে আরও বেশি ক্রিস্পি হবে, তবে একবারে করতে চাইলে একটু সময় নিয়ে ভাজতে হবে ক্রিস্পি করতে হলে। আমি অনেক সময় নিয়ে ভেজেছি, টোটাল আমার ভাজার সময় ছিল 20 মিনিট, আর আমার আলু যেহেতু অল্প, মাত্র 3টা, এই 20 মিনিটে আমার আলুগুলো আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুগুলো লাস্টের দিকে যখন ভাজা প্রায় কমপ্লিট, তখন আলুগুলো নাড়াচাড়া করার সময় খড়খড় খড়খড় একটা আওয়াজ, মানে ওটা শক্ত হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে, এই জন্য একটা খড়খড়ে আওয়াজ হচ্ছিল। আর এই যে নাড়াচাড়া করছি, দেখলেই বোঝা যাচ্ছে জিনিসটা হচ্ছে একদম ছাড়া ছাড়া, একটার সাথে একটা লাগেনি এবং এটা খুব স্টিকি, এটা দেখেই বোঝা যাচ্ছে। বিকালে চায়ের সাথে একটা সুন্দর নাস্তা, যা ছোটো বড় সবাই খুব পছন্দ করে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, আর নিয়মিত ভিডিওটি দেখতে হলে, নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনের অল ক্লিকে ক্লিক করে দেবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হেল্প করে। যাই হোক, এবার আমি আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা শুধু আমার একটু গোল্ডেন ব্রাউন করতে বাকি আছে, ভাজা হয়ে গেছে খড়খড়ে, আমি জাস্ট একটু কালার করে নিচ্ছি। আমি যতক্ষণই ভেজেছি কখনোই আমি উচ্চ তাপে দিইনি এবং কখনোই আমি এটা হাই জাল করিনি। ভাজতে ভাজতে এটা একটা সময় এসে ব্রাউন হয়ে গেছে। পুরো প্রসেসটা তো আর দেখানো সম্ভব না, মাঝে মাঝে কিছুটা সময় একটু হাইড করতেই হয়, না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। আমার ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ওয়েজেস যেটাই বলুন, ওটা হয়ে গেছে। আমি এখানে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট এটা আমি তেলের থেকে ছেঁকে তুলে চায়ের সাথে টমেটো সস, যেটা আমার নিজের হাতে তৈরি করা, এটা দিয়ে আমি পরিবেশন করব। আর আমার রান্নার চ্যানেলের অন্য অন্য রান্নাগুলো আপনাদের দেখার জন্য অনুরোধ থাকবে, আর আমি পরিবেশন করব শেষে চায়ের সাথে আর টমেটো সস দিয়ে। আপনারা টমেটো সস হোক, তেঁতুলের সস হোক, বা যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারেন। প্রয়োজনে যারা বড় মানুষ মেয়োনেজ পছন্দ করেন, তারা মেয়োনেজ দিয়েও এটা পছন্দ হলে আপনারা সেভাবে পরিবেশন করতে পারেন। আর এরপরে যদি কারোর মশলা ছিটাতে প্রয়োজন হয়, পছন্দ করে থাকেন, তবে ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে মিশিয়ে এর উপর ছিটিয়ে দেবেন, সাথে একটু বিট লবণ দেবেন। আপনাদের টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। আরও অনেক উপকারী একটা খাবার, বিশেষ করে যাদের সুগার নেই তারা ছাড়া, যা এই এই নাস্তাটা করলে শরীরে ভাতের চাহিদা বা শর্করার চাহিদাটা পূরণ হয়। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, এভাবে বানিয়ে দিলে তারা অনেক আনন্দের সাথে মজার সাথে খাবারটি খেয়ে নেবে। আমার সম্পূর্ণটি ভিডিওটি দেখে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার রান্না করা বা ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ওয়েজেসটা কতটা
গুড়মুড়ে আর কতটা সুন্দর ব্রাউন কালার হয়েছে। সবাইকে ধন্যবাদ।